সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো দর্শক, দেখতে দেখতে চলে এলো 2023 কুরবানির। এই কুরবানির উপলক্ষে আজকে আমরা চলে আসলাম খুলনা জেলা ফুলতলা উপজেলা আয়ান অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে। এখানে 2023 কুরবানি উপলক্ষে কতটি গরু ফ্যাটেলিং এর জন্য প্রস্তুত করা হয়েছে এবং কতটি গরু ডেয়ারি গরু রয়েছে এই সম্পর্কে বিস্তারিত থাকছে। তো দর্শক, আর দেরি না করে চলুন আজকের এই পর্বে আমরা ফ্যাটেলিং গরুর কালেকশন গুলো দেখে আসি এবং 2023 এর বিগ ধামাকা, খুলনা জেলা বিগ ধামাকা যেটাকে বলা হয় এই আয়ান অ্যাগ্রো। তো দর্শক, এই আয়ান অ্যাগ্রো থেকে আমরা এখন ঘুরে আসবো এবং আপনাদেরকে এই আয়ান অ্যাগ্রোর বিস্তারিত জানবো। তো দর্শক, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। তো দর্শক চলুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই, আপনাদের খামারে চলে আসলাম 2023 সালের কুরবানির গরুর কালেকশন দেখার জন্য। জি ভাই, আপনারা 2023 সালের জন্য কতটি গরু কালেকশন করছেন? প্রায় 300 মতো। 300 গরু কালেকশন করছেন। তো এর মধ্যে আপনাদের বেশি কি জাতের গরু রয়েছে? বেশি সাহিওয়াল আছে, ফ্রিজিয়ান আছে, ইন্ডিয়ান আছে। ইন্ডিয়ান, সাহিওয়াল, ফ্রিজিয়ান। তা ভাই, এগুলো আপনারা মানে আপনাদের এখানে ওয়েট কতটুকু আছে? সর্বনিম্ন আমার 235, 250 থেকে শুরু 1200 প্লাস আছে। জি জি জি, লাইভ ওয়েট। জি জি ভাই, আপনাদের এই খামারের যাত্রা শুরু কতদিন? যাত্রা শুরু এই 1.5 বছর। মানে এখানে যে আপনার পিছনে এখানে দেখা যাচ্ছে অনেকগুলো গরু রয়েছে, এই গরুগুলোর বয়স কয় কেমন হবে? 2.5 বছর বয়স। এটা 2.5 বছর বয়স হবে। তো এগুলো কয় জাতের গরু হবে? এটা 4 জাতের। 4 জাতের গরু হবে। তো আপনাদের এখানে কেমন ভাবে সেল করতেছেন? লাইভ ওয়েটে আমরা সেল করি। লাইভ ওয়েটে সেল করতেছেন। আপনাদের এই যে খামার আপনারা পরিচালনা করেন, কতজন লোক রয়েছে আপনাদের? আমার 20 জন লোক আছে। 20 জন লোক রয়েছে। তো আপনাদের এখানে কি খাবারটা বেশি দেওয়া হয়? আমাদের ঘাস আর ভুট্টা সাইলেজ। ভুট্টা সাইলেজ, ঘাস, এগুলো বেশি দেওয়া হয়। আর দানাদারের ভিতরে ভুষি, গমের ভুষি, বিভিন্ন প্রকারের যে ক্ষতি হয় গরুগুলো, এর জন্য ডাক্তার কে আছে আপনাদের? হ্যাঁ, ডাক্তার আমাদের সর্বক্ষণিক ডাক্তার আছে। জি জি। তো আমরা আরেকটা বিষয় জানবো আপনাদের এখানে, আপনারা এই গরুগুলা কেমন ভাবে কুরবানির জন্য বুকিং কেমন ভাবে রাখছেন? বুকিং, অগ্রিম কেউ যদি বুকিং করতে চায় তাহলে অগ্রিম বুকিং নেওয়া হচ্ছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে সর্বনিম্ন 50,000 টাকা পেমেন্ট করতে হবে। জি জি। হ্যাঁ, সেইভাবে বুকিং করতেছি আমরা। জি জি। তা আমি আরেকটা বিষয় জানবো, এগুলো তো আপনারা লাইভ ওয়েটে বিক্রি করছেন। জি। কেমন দামে বিক্রি করছেন আপনারা? লাইভ ওয়েট আমাদের 510-520। 510-520। ছোটগুলো 510? ছোটগুলো মানে 300 কেজির নিচে, যেগুলো 300 কেজির নিচে আছে ওগুলো 510, আর 300 কেজির উপরে হলো 520 টাকা করে। আপনাদের আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে যদি দূর দূরান্ত থেকে আপনাদের এখানে গরু করার জন্য আসে, তাদের জন্য সুবিধাটা কি রাখছেন? তাদের থাকার ব্যবস্থা আছে, ঠিক আছে, আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। তাদের জন্য যতটুকু সুযোগ সুবিধা দেওয়া প্রয়োজন, বাইরে থেকে একটা লোক আসবে, সবটুকুই আমরা দেওয়ার চেষ্টা করব। আমি আরেকটা বিষয় আপনার ধার থেকে জানবো, সেটা হলো আমাদের এই খুলনা জেলায় কিন্তু এত বড় ফার্ম আগে পরে দেখা যায়নি। আপনাদের এই যে আমাদের খুলনা এই যে ফুলতলা উপজেলায় এত বড় একটা ফার্ম করছেন, তা আপনাদের অনুভূতিটা কি? এটা অনুভূতি ভালো আমাদের অনুভূতি, মানে এত বড় একটা ফার্ম করে মানে মানুষজনের সুযোগ সুবিধা সেইভাবে দিতে পারতেছে, গরু সেইভাবে ইয়ে করতে পারতেছে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের অনুভূতি ভালো। ভাই, দেখতে দেখতে তো 2023 কুরবানি চলে আসছে, তাই 2023 কুরবানির উপলক্ষে আপনাদের কতটি গরু বুকিং রয়েছে অটোমেটিক? আমাদের প্রায় 60টার মতো বুকিং হয়েছে। বুকিং হয়েছে আর কি। তো ভাই, এখন আমরা আপনাদের এই খামারের ভিতর প্রবেশ করব এবং প্রতিটা গরুর আমরা ওয়েট এবং দাম সম্পর্কে বিস্তারিত জানবো। তো ভাই, এইটার থেকে আমরা শুরু করব। ভাই, এটা কি জাতের গরু প্রথমে বলবেন? এটা সাহিওয়াল। সাহিওয়াল জাতের গরু। এটা কয় দাঁত হবে আপনার? এটা 4 দাঁত। এটা আপনারা কেমন দামে সেল করতেছেন? এটা 4 লাখ টাকা। 4 লাখ টাকা আপনাদের বাজেট আছে? আর ফোন কলের মাধ্যমে বা এখানে এসে কি কোনো? হ্যাঁ হ্যাঁ, আছে সুযোগ সুবিধা, আছে দাম বলার সুযোগ সুবিধা আছে। তারপরে চলুন আমরা আরেকটি গরু দেখে আসি আপনাদের এখানে। এই যে এই যে গরুটা দেখা যাচ্ছে, এটা কি জাতের গরু ভাই? এটা ইন্ডিয়ান, হরিয়ানা। ইন্ডিয়ান, হরিয়ানা। এটা কেমন দামে সেল করবে? এটা 3.5 লক্ষ টাকা। 3.5 লক্ষ টাকা। আপনারা কি লাইভ ওয়েটের পাশাপাশি যে থুকো যে বিক্রি এভাবেও করেন? হ্যাঁ, থামকো বিক্রি করি আমরা। তারপরে এই যে গরুটা দেখা যাচ্ছে, এটা? হ্যাঁ, এটাও সাইওয়াল।
আপনাদের এই যে গরু গুলা এগুলাকে আপনাদের নিজস্ব ডেয়ারির যে বাছর গুলা সেগুলো থেকে নাকি? সেগুলো আছে, বাইরের থেকেও কালেকশন আছে, মানে বাইরের থেকেও কালেকশন করছেন, বাট আপনাদের এই খামারের গরু রয়েছে। জি জি, এই যে এটা কেমন দামে সেল করবেন আপনারা? এটাও 3.5 লক্ষ টাকা। 3.5 লক্ষ টাকা হলে এটা সেল করতে পারবেন। তো আপনাদের এই খামারে যে দেখা যাচ্ছে ন্যাচারাল পরিবেশে করা হয়েছে, আপনাদের খামারের ভিতরে আমরা প্রবেশ করছি, দেখা যাচ্ছে ফ্যান দেওয়ার প্রয়োজন হয়নি, এটার কারণ কি? অন্যান্য খামারে তো দেখা গেছে অনেক ফ্যান। আমাদের এইখানে খোলামেলা পরিবেশ, আর খামার উত্তর দক্ষিণ মুখে হলে তখন ফ্যান লাগে না। হ্যাঁ, আমাদের দু সাইডে খোলামেলা, আমরা এই জন্য রাখছি যে ফ্যানের প্রয়োজন না, প্রাকৃতিক বাতাসেই আমাদের কভার হয়ে যায়, এই জন্য ফ্যানের প্রয়োজন হয় না। আমার আর একটা বিষয় জানার, আমরা কিন্তু যে কোনো খামারে প্রতিবেদন করার জন্য গেলে আমরা কিন্তু যারা নতুন ভাবে খামার শুরু করবে তাদেরকে কিন্তু একটা কথা বলি যে আপনারা খামার শুরু করার আগে ঘাস লাগান। আপনাদের এখানে কতটুকু ঘাসের জমি রয়েছে? আমাদের প্রচুর ঘাসের জমি আছে, আমাদের ভিতরেও আছে বাইরেও আছে। মানে আপনাদের যে ঘাসের জমি রয়েছে সেটা দিয়ে কি আপনাদের খামারের পুরোপুরি সম্পূর্ণ হয়ে যায়? সম্পূর্ণ হয়ে যায় আমাদের। তো আমরা চলুন এখন আপনাদের খামারে যাব, চলুন। ভাই এই যে গরুটা দেখা যাচ্ছে, এটা কি জাতের গরু? এটা ইন্ডিয়ান কন্ট্রাস্ট বলে একে। ইন্ডিয়ান কন্ট্রাস্ট, এটা আপনারা কেমন দামের? এটা 3 লক্ষ টাকা হলে সেল করবে। 3 লক্ষ টাকা হলে সেল করবে। এই গরু যদি কেউ লাইভ ওয়েটে নিতে চায় তাহলে? এগুলো লাইভ ওয়েটে বিক্রি হবে না, এগুলো সব বিক্রি হবে। তো এই যে আপনি দেখতেছি সব গরুর ট্যাগ দিয়ে রাখছেন, এটা নাম্বার ট্যাগ দেওয়া রয়েছে। তো এই যে তারপর আর একটা দেখা যাচ্ছে কালো একটি গরু, খুব সুন্দর একটি গরু, এটা কি জাত? এটা দেশি, আমাদের দেশি, এটা আমাদের বাংলাদেশে যে দেশাল সে দেশাল গরু। এটা কেমন দামে সেল করবে? এটা 2,40,000 টাকা হলে, এটা 2,40,000 টাকা হলে ছেড়ে দিবেন। হ্যাঁ, তো তার পাশে দেখা যাচ্ছে মাশাআল্লাহ অনেক বড় একটি গরু। হ্যাঁ, এটা ফ্রিজিয়ান জাত। হ্যাঁ, ফ্রিজিয়ান। এটা কি আপনাদের খামারের নাকি? হ্যাঁ, এটা আমাদের খামারের। খামারে এটার বয়স কতদিন হবে? এটার বয়স এই 2 বছর 3-4 মাস হয়েছে। 2 বছর 3-4 মাস, কয় দাঁত হবে? এটা 2 দাঁত। 2 দাঁত হয়ে গেছে, তার মানে কুরবানির উপযুক্ত। হ্যাঁ, কুরবানির উপযুক্ত। এটার কেমন যাচ্ছে? এটা 3 লক্ষ টাকা হলে সেল করবে। 3 লক্ষ টাকা হলে এটা সেল দিবেন। তো তারপরে আমরা মাশাআল্লাহ এখানে আপনাদের অনেক গরু রয়েছে। তো আমি আর একটা বিষয় জানবো, এই যে এই গরুটা, এই গরু গুলাকে আপনারা বিশেষ করে যে খাবারটা বেশি দেওয়া হয় সেটা কি? আমরা ঘাস আর সাইলেজ। ঘাস আর সাইলেজ প্রথমেই বলছেন, এটা আপনাদের কখন কখন দিয়ে থাকেন? ঘাস আমরা বিকালে দিই, ওইটা বিকালে। আমাদের এই বাংলাদেশে কিন্তু বিশেষ করে ঢাকার দিকে অনেক খামারিরা রয়েছে, অনেক খামারিরা অনেক খামারে এখন দেখা যাচ্ছে প্যান্ডেল করে সাজিয়ে আর কি গরু উপস্থিত করছে। তা আপনাদের আমাদের খুলনায় কিন্তু ওটা দেখা যায় না? খুলনা এখন ওইভাবে প্রচলন শুরু হয়নি, যার কারণে খুলনা এখনো আমরা ওই দিকটা পিছিয়ে আছি। আমাদের খুলনা কিন্তু খামারের দিকটা অনেক পিছিয়ে রয়েছে, সেক্ষেত্রে আপনারা খুলনা জেলার মধ্যে অনেক বড় একটি খামার করছেন, এটা দেখেও খুবই মাশাআল্লাহ ভালো লাগতেছে। এই যে গরুটা দেখতে পাচ্ছি, এটা আপনার দাম কেমন রাখবেন? এটা 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা, এটা লাইভ ওয়েটা আছে? এটা লাইভ ওয়েটে আপনার আছে 547 কেজি। 547 কেজি, আপনারা এখানে কতদিন পর পর লাইভ ওয়েট? আমরা 1 মাস পর পর লাইভ ওয়েট নিই, মানে প্রতি মাসে আর কি আপনাদের গরু লাইভ ওয়েট? হ্যাঁ, লাইভ ওয়েট হয়। তো চলুন আমরা ওইদিকে গরুগুলো দেখে আসি। তা অনেকে বলে যে গরু ক্রয় করার আগে কিন্তু গরুর যে অনেকে দেখে যে তেল হয় কিনা, সেই বিষয় যদি একটু? সেই ক্ষেত্রে আমাদের এখানে গরু 100% নিশ্চয়তা দেবো মাংস চর্বি আসবে না, কারণ আমরা ফিড, গরুর যে ফিড এগুলো খাওয়াই না। হ্যাঁ, অনেকে মুরগির ফিডও খাওয়ায়, আমরা সেটাও খাওয়াই না। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের মাংসে চর্বির মানে চর্বি আসবে মানে কোন রকম ওইভাবে মাত্র অতিরিক্ত কোন চর্বি আসবে না মাংসে, ফ্রিজিয়ান। এগুলো কিছু ফ্রিজিয়ান দেখা যাচ্ছে এখানে আপনাদের অনেকগুলো। এইটা কত হলে বিক্রি করবে? এটা বিক্রি হয়ে গেছে অলরেডি, এটা সেল হয়ে গেছে। হ্যাঁ, এটা সেল হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গরু, এটা কেমন যেটা আপনারা সেল করছেন? এটা 3.5 লক্ষ টাকা সেল হয়েছে। 3.5 লক্ষ টাকা সেল হয়েছে, এটা কি আমাদের খুলনার ভিতরে? হ্যাঁ, খুলনার ভিতরে। তারপরে এখানে দেখা যাচ্ছে আর একটি ছাইয়াল গরু, এগুলো কেমন বিক্রি করবে?
এগুলো ফ্রিজিয়ান, এই ফ্রিজিয়ান গুলো, হ্যাঁ এগুলো ফ্রিজিয়ান সব, এই ফ্রিজিয়ান গুলো আসলে এক একটার এক এক রেট, এটা 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 2,00,000 টাকা হইলে সেল করবে এটা। হ্যাঁ আপনাদের এখানে তো মাশাআল্লাহ অনেক গরু রয়েছে, তার মধ্যে এই যে কিছু দেখা যাচ্ছে ইন্ডিয়ান গরু, হ্যাঁ ইন্ডিয়ান গরু আছে, হ্যাঁ দেখান, হ্যাঁ ইন্ডিয়ান এই গরু গুলো আছে আমাদের, ইন্ডিয়ান কিছু ভালো কালেকশন আছে, ইন্ডিয়ান কিছু ভালো কালেকশন আছে, এইগুলো আমরা ঈদের জন্য তৈরি করছি, 23-এর কুরবানি ঈদের জন্য তৈরি করছি, এগুলো সেল হবে আমাদের। আপনাদের এখানে তো ইন্ডিয়ান বলদ দেখা যাচ্ছে অনেকগুলো, হ্যাঁ অনেক বলদ আছে আমাদের, যেটা এগুলো আপনারা কতটি বলদ আছে আপনাদের? আমাদের প্রায় 67 পিস মতো আছে বলদ গরু, এগুলাকে আপনারা কুরবানিতে সেল করবেন? হ্যাঁ হ্যাঁ এই কুরবানিতে সেল করব। তার মানে এখানে আসলে আপনাদের ভ্যারাইটি যে কালেকশন রয়েছে সবগুলো আপনারা সেল দিতে পারবেন? বলদ আছে, তারপরে আপনার শাড়ি আছে, সব ধরনের কালেকশন আছে আল্লাহর রহমতে, সব ধরনের কালেকশন করছি। হ্যাঁ মানে কাস্টমার আসলে সব ধরনের কালেকশনই পাবে আমাদের এখানে। তো আপনাদের এখানে লোকেশন, মূল যে লোকেশন সেটা দিয়ে দিবেন আমাদের দর্শকদের? মূল লোকেশন হলো ফুলতলা উপজেলা, হ্যাঁ ফুলতলা বেজেরডাঙ্গা দক্ষিণ দেগ্রাম। ফুলতলা উপজেলা আসার পরে বেজেরডাঙ্গা বাজারে আসতে হবে, ওইখান থেকে যদি কোনো গাড়ি এলাকে বা ভ্যান এলাকে, হ্যাঁ এগুলো বললে হ্যাঁ নিয়ে আসবে। আপনাদের এখানে যে যে আপনাদের এখানে যে অ্যাডমিন বা ওনার, ওনার নামটা আমরা একটু জানি, মোহাম্মদ জহিরউদ্দিন ভুঁইয়া রাজীব। জি জি, উনি এই ফার্মটি কখন কবে থেকে শুরু করছে? এটা আজ থেকে আরো 1.5 বছর আগে, 1.5 বছর আগে ওনার কি এটাই কি মূল বাণিজ্যিক ভাবে না কোনার? না না না, এটা শখের বশে, শখের বশেই উনি করছে, ওনার জুট মিলের বিজনেস আছে, আরো অনেক বিজনেস আছে, মানে এটা আর কি ওনার শখের বশে করা হয়েছে। আর ওনার মূল যে বিজনেসটা সেটা? মূল বিজনেস আন জুট মিল ওনার মূল বিজনেস। জি জি জি, হ্যাঁ। আপনাদের এখানে সব থেকে যে বড় যে গরুর কালেকশনটা সেটা আমরা যাব সেখানে। এই যে গরুটা দেখা যাচ্ছে এটা কি আপনাদের খামারের সব থেকে বড় গরু? হ্যাঁ সব থেকে বড় গরু। জি জি, এটা আপনার লাইভ ওয়েট কত দেখছে? এটা 1200+ লাইভ ওয়েট, 1200+। জি, তো এটা কি বিক্রির জন্য আপনারা চেষ্টা করছেন? হ্যাঁ, এটা দাম দর হচ্ছে, এটা কেমন দাম হলে আপনারা এটা বিক্রি করবেন? আমরা এটা 9,00,000 টাকা হলে বিক্রি করব। 9,00,000 টাকা আপনাদের এই রয়েছে, তাই এটার দাম হচ্ছে কত এখন? এটা দাম হচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ জি, তো এই যে গরুটা দেখা যাচ্ছে এটা কি জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, একদম 100 100। এটা কি আপনাদের নিজস্ব খামার থেকে নাকি? না এটা বাইরে থেকে কালেক্ট করা হয়েছে। এটার বয়স কতদিন হবে? এটার বয়স 3 বছরের মতো। 3 বছরের মতো হবে। কয় দাঁতের গরু হবে? এটা 6 দাঁত, 6 দাঁত গরু হবে। তো ভাই আপনাদের খামারের আমরা সব গরুগুলো দেখলাম। তো আজকে দর্শক, আজকে ছিল এই পর্যন্ত, আশা করি এই ভিডিওটি ভালো লাগলো। তো দর্শক এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের যদি সলিড এবং সুস্থ গরুর প্রয়োজন হয় তাহলে আপনারা এই খুলনা ফুলতলা উপজেলা থেকে এখানে এসে গরু দেখে এখান থেকে গরু ক্রয় করতে পারবেন। ডেসক্রিপশন বক্সে ভাই নম্বর দেওয়া থাকবে, এবং ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা এখান থেকে গরু ক্রয় করতে পারবেন। তো দর্শক আজকে ছিল এই পর্যন্ত, ভালো থাকবেন ভাই, আসি তাহলে, ভালো থাকবেন ভাই, ধন্যবাদ ভাই, ধন্যবাদ।